হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব গরম গরম আলুর পুরি, তার সাথে একটা টেস্টি আলুর দম। তো এই আলুর পুরি কী করে তৈরি করতে হয় আপনাদের চলুন দেখিয়ে দিই। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে এই আলুর পুরি বানাতে হয়। আলুর পুরি বানানোর জন্য লাগছে ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে 1/4 কাপ মতন আটা দিয়ে দিলাম। আমি আটা ময়দা দুটো মিক্স করে করব, আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, একই সাথে আমি এখানে দিয়ে দেব একটু চিনি 1/2 টিস্পুন মতন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি, একটু মানে মুচমুচে হবে, 1 টেবিল স্পুন মতন সুজি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটু জোয়ান, সামান্য একটু জোয়ান, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 টিস্পুন মতন হলুদের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 1/6 ভাগ মতন হিং। হিংটা দিয়ে দিলে না কচুরিটা খুব সুন্দর টেস্টিও হয় আর গন্ধটাও খুব ভালো হয়। সবার প্রথমে আমি ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ফ্রেশ ধনে পাতা কুচি, একদম টাটকা ধনে পাতা মিহি করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দেব আলু সেদ্ধ, যেহেতু আলু পুরি তো অবশ্যই আলু লাগবে। এই আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি। এটা এই কারণেই করা, তাহলে এই আলুর মধ্যে কোনো লাম্প থাকবে না, আমার এই পুরিটাও খুব স্মুথভাবে আমি ডোটাকে তৈরি করতে পারবো। আর যদি গুটি গুটি থেকে যায় তাহলে ওটা বেলতে গেলে না পুরিটা ভালো হবে না, ফেটে যেতে পারে। সেই জন্য গ্রেটার একটু গ্রেট করে নিলে আলুটা মিহি হয়ে পড়বে, ময়দার সাথে মাখতে খুব সুবিধা হবে। এই আলুটাকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা আলু সেদ্ধ লাগবে, যদি লাগে আমি আরও অ্যাড করব। দেখুন ময়দাটা এখনও শুকনোই রয়েছে, তার মানে এর মধ্যে আরও একটু আলু সেদ্ধ অ্যাড করতে হবে, নইলে আলুর পুরির সেই টেস্টটা আপনারা পাবেন না। এর মধ্যে আরও একটা আলু দিয়ে দিচ্ছি, মোটামুটি মিডিয়াম সাইজের আমি 2টো আলু সেদ্ধ এর মধ্যে অ্যাড করলাম। এবারে এই আলুটাকে দেখুন মাখানোর পর পুরো ময়দাটা ভিজে ভিজে হয়ে গেছে। এবারে যতটা পরিমাণ সামান্য একটু একটু করে জল দিয়ে এরকম সফট একটা ডো বানাতে হবে। এই ডোটা ঠিক এরকম সফট হতে হবে দেখুন, তাহলে এই পুরিটা না খুব সুন্দর হবে। এই ময়দাটা ভালো করে মাখাবেন, পুরিগুলো একদম একদম বল বল হবে। উপর দিয়ে একটু তেল দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সাইডে রেখে দেবো। আপনারা চাইলে 1/2 ঘন্টা 1 ঘন্টা এটা সাইডে রেখে দিতে পারেন। দেখুন আমার আলুর ডোটা, আলুর পুরির ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। যেরকম সাইজের আপনারা পুরি বানাতে চান সেরকম সাইজ করে লেচিটাকে কেটে নেবেন। নর্মাল কচুরি বা লুচি আমরা সবাই খাই, তবে মাছের সাজে একটু স্পেশাল কিছু বানালে ফ্যামিলি সবাই খুশি হয়ে যায়। তো আপনারা ব্রেকফাস্টে বলুন ডিনারে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন লেচিগুলো আমি রেডি করে নিয়েছি, উপর দিয়ে একটু তেল লাগিয়ে নেব যাতে উপরটা ড্রাই না হয়। এবারে এটাকে সাইডে রেখে দেব আর বেলন চাকিতে একটু তেল লাগিয়ে এই লেচিগুলোকে প্রথমে এরকম গোল গোল করে নেব। দেখুন এইভাবে সব কটা লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি, একটু তেল দিয়ে এগুলোকে বেলতে হবে। এটা ময়দা দিয়ে বেলবেন না বা আটা দিয়ে বেলবেন না, তেল দিয়ে এটাকে বেলতে হবে। দেখুন আমি বেলেন চাকিতে আর বেলেনের মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে সুন্দর করে বেলতে হবে যাতে সব দিকে মানে এটার পুরোটা সমান হয়, এরকম না হয় একদিকে মোটা একদিকে পাতলা। দেখুন আমি ঠিক এরকম মোটা করে এগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে সমস্ত পুরিগুলোকে প্রথমে বেলে নেব। দেখুন এবার এগুলোকে ভাজতে হবে, আমি সাদা তেল গরম করে নিয়েছি আর একটুখানি এরকম ময়দা দিয়ে দেখবেন, যদি সাথে সাথে উঠে যায় বুঝবেন তেলটা একদম গরম ঠিক হয়েছে। এই পুরি ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, নইলে কিন্তু ফুলবে না।
আর আঁচটাকে হাই করেই এগুলোকে এরকম করে ভাজতে হবে। ছানটা দিয়ে এরকমভাবে চেপে চেপে দেবেন, দেখবেন একদম বল বল হয়ে পুরিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন আলু পুরিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। এই পুরিটা একটা আলুর দম, স্পেশাল একটা আলুর দমের সঙ্গে আমি সার্ভ করেছি, যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করেছি, আপনাদেরকে শেয়ার করেছি। তো আপনারা যারা দেখেননি আপনারা দেখতে পারেন, আর ওই আলু দমের সঙ্গে এই পুরি বানিয়ে বাই সবাইকে খাওয়ান। আশা করি সবার খুব ভালো লাগবে। এই কনকনে ঠান্ডায় আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফ্যামিলির সবাইকে খুশি করে দিন। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। ভালো খান, সুস্থ থাকুন।